উত্তর চব্বিশ পরগনার হাবড়া দু নম্বর ব্লকের পরাজিত দুই বিজেপি প্রার্থীকে গ্রেফতার করলো পুলিশ, এবং যেটা অভিযোগ যে তাদের কাছ থেকে চল্লিশ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ, এমনই দাবি করা হচ্ছে পুলিশের তরফে। ধৃত বিক্রম ঠাকুর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ৩২ নম্বর বুথে বিজেপি প্রার্থী ছিলেন, এবং আরেকজন ধৃত ব্যক্তি বাসুদেব চক্রবর্তী, তিনি হাবড়া দু নম্বর ব্লকের ৫ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন। গতকাল মসলান্তপুরের প্রতাপনগর থেকে দুই বিজেপি প্রার্থীকে গ্রেফতার করে গোবরডাঙ্গা থানার পুলিশ। বাড়ি ঘেরাও করতে গেলে বীমা করে যাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি ঘেরাও কর্মসূচির এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন বিজেপির বিধায়ক, বিজেপি ওন্দা বিজেপির বিধায়ক অমরনাথ শাখা। তিনি হুঁশিয়ারি দিয়ে আরো বলেছেন, বিজেপি কর্মীদের বলছি তৃণমূলকে উত্তম মধ্যম প্রহার করে হাসপাতালে পাঠিয়ে দেবেন, তারপরেও বাড়াবাড়ি করলে দুপায়ে হেঁটে আসবেন, চার পায়ে কাঁধে করে ফিরে যাবেন। তৃণমূল নেতারা যেখানেই ঘেরাও করবেন শেষ পরিণতি এটাই হবে, এমনই হুঙ্কার দিয়েছেন ওন্দা বিধায়ক অমরনাথ শাখা। যে আগামী ৫ তারিখে নাকি বিজেপির সমস্ত স্তরের কর্মীদের কাছে তৃণমূল ঘর ঘেরাও করবে, আমি তাদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই যে ঘর ঘেরাও করতে যাবেন আপনি আপনার শরীরের ইন্স্যুরেন্স করিয়ে যাবেন, কার্যকর্তাদিকে বলবো বিছাটি রাখবেন, আগে ভালো করে বিছাটি ঘষে দেবেন, তারপরে যদি না হয় একটু উত্তম মধ্যম প্রহার করে আজকে ভ্যানে করে পাঠিয়ে দিবেন হসপিটাল, তারপরেও যদি বাড়াবাড়ি করে তখন সেটা আপনার দু পায়ে হেঁটে আর ফিরে যাবে চার পায়ে কাঁধে করে চেপে। বিজেপি বিধায়ক অমরনাথ শাখার এই হুঁশিয়ারি প্রসঙ্গে পাল্টা শান্তনু সেন কি বললেন শুনবো। বিজেপি এই ধরনের সন্ত্রাসকে হাতিয়ার করে রাজনীতি করে, হুস্কানি দেয়, সেটা আমরা বারবার দেখেছি। বুকে পা দিয়ে মেরে দেবো, পেটে পা দিয়ে দেবো, গুলি করে দেবো, কেটো বাঁশ দিয়ে মরবো, ছফুট গর্ত করে দেবো, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, মেরে মাথা ফাটিয়ে দাও, গুলি করে দাও, এগুলো বিজেপি বারবার করে আসে, এটাই তাদের কৃষ্টি এবং এটাই তাদের সংস্কৃতি। কিন্তু তারা জানে না যে বাংলার মানুষ এই সন্ত্রাসের রাজনীতিকে পছন্দ করে না বলেই তাদেরকে প্রত্যেক নির্বাচনে প্রত্যাখ্যান করছে এবং তৃণমূলকে আগড়ে ধরছে। বিজেপি যদি এই ধরনের কাজ করার কথা সব দুঃস্বপ্নেও ভেবে থাকে তাহলে তার যোগ্য জবাব বাংলার মানুষ দিয়ে দেবে, যেটা প্রত্যেক মুহূর্তে বিজেপি পাচ্ছে। ৫ আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্ররোচনামূলক। এই অভিযোগে একের পর এক থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, এবং দিল্লি যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ দায়ের প্রসঙ্গে বলেন শুভেচ্ছা রইল। এর আগে ২১ জুলাই মঞ্চ থেকে ৫ আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইমেল করে অভিষেকের বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন শুভেন্দু অধিকারী। ইমেলে অভিষেকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন বিজেপি নেতা রাজর্ষী লাহিড়িও। আর এই অভিযোগ দায়ের প্রসঙ্গেই দিল্লি যাওয়ার আগে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন শুভেচ্ছা রইল।